নজর রাখব পরের খবরে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে সংবর্ধনা। কলকাতা থেকে দুর্গাপুর আসার পথে বাঁশকোপা টোল প্লাজায় সংবর্ধনা জানায় তৃণমূল কর্মীরা। জেতার ব্যাপারে 100% আশাবাদী প্রার্থী। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছেন। রাজ্যের উন্নয়ন তাঁকে এবার বিপুল ভোটে জয়ী করবে। খুব ভালো লাগছে, কারণ এক আমাদের নেত্রী আমার উপর আস্থা রেখেছেন, তিনি জনমানুষের মন বোঝেন। এবং আমার ধারণা যে বিগত 5 বছর আগে আমার প্রথম পরিচিতি হয়েছিল এখানে, তার পরবর্তীকালে যে আবার 5 বছর পরে এখানে এসেছি আমি প্রার্থী হয়ে, ইতিমধ্যে অনেকের সঙ্গে খুব নিবিড়ভাবে যোগাযোগ করার সুযোগ হয়েছিল। তাদের যা সমস্যা তাই নিয়ে আলোচনাও হয়েছে। অনেক ক্ষেত্রে আমার সামর্থ্যের ভেতরে যতটা সম্ভব আমি সুরাহা করার চেষ্টা করেছি। আরও বিশদভাবে এনাদের সেবা করার সুযোগ যদি পাই, আমি নিশ্চিতভাবে এনাদের জীবন আরও যাতে সাবলীল এবং মসৃণ হয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য, সেই পূরণ করার দিকে আমি এগিয়ে যাব।